এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে। আমার সামনে রয়েছে সেই মানুষটির মূর্তি যিনি গন্ধর্ব নারায়ণ নামে অনেকের কাছেই পরিচিত নন, অথচ বিখ্যাত নাটক নীল দর্পণের স্রষ্টা দীনবন্ধু মিত্রকে চেনেন না বা কখনো তার নাম শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। এই যে শ্বেত পাথরের মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বিয়ে পাগলা বুড়ো নবীন তপস্বিনী সধবার একাদশীর মতো কালজয়ী নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। প্রখ্যাত কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখনীর দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। বাঙালি হিসেবে দীনবন্ধু মিত্রকে আরও কাছ থেকে জানতে গেলে একবার আসতেই হবে এই চৌবেড়িয়া গ্রাম। যদিও খুবই দুঃখের বিষয়, কালের কবল থেকে মুক্তি পায়নি বিখ্যাত নাট্যকারের জন্মভিটেটি। আজ তার অবস্থা বড়ই শোচনীয়, কিন্তু বর্তমানে মূল বাড়িটি বেশিরভাগ অংশ কালের গর্ভে তলিয়ে গেলেও বাড়ির সামনের অংশটি প্রাচীন ইতিহাসে সাক্ষ্য বহন করে আজও বিদ্যমান। নিজের মধ্যে অজানা অনেক রহস্য গোপন করে ইতিহাস যেন আজও এখানে থমকে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখনও মিত্রবাড়িতে বসবাস করেন তার বংশধরের। মিত্রবাড়ির কিছু দূরেই নাট্যকার স্ত্রী অন্নদা সুন্দরীর নামে 2001 সালে এখানে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়েছে, যা এখানকার স্থানীয় মেয়েদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে। এই বালিকা বিদ্যালয়ের অনতি দূরেই রয়েছে চৌবেড়িয়া দীনবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ১৯৪৯ সালে প্রখ্যাত নাট্যকারের সম্মানার্থে এই বিদ্যালয়টি স্থাপিত, যা আজও হাজার হাজার ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের পথপ্রদর্শক।